না না সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমি তো আসলে আপনার কথা ভেবেই বলছিলাম আর কি। না ছেলের বিয়ের ব্যবস্থা তো সে তো কম নয়। মা তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে হবে। ঠাকুরপো, চিরটা কালই তো গায়ে হাওয়া লাগিয়ে নেশা ভাঙ করে কাটিয়ে দিল, এবার অন্তত ভাইপোর বিয়ের দায়িত্বটা তুমি নাও। আমি চাই এরপর যেদিন বিয়ে ডেট আছে সেদিনই বিয়েটা দেব। যদি কালকে বিয়ের দিন থাকে তবে কালই আমি বিয়ে দেব। তুমি এই দায়িত্বটুকু নাও। পাগল নাকি? এই বিয়েতে আমি থাকবোই না। দেখো বৌদি, তুমি দয়া করে এই বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছো এই কথাটা তুমি বারবার শোনাও, কিন্তু এখন যা হচ্ছে আমি বুঝতে পারছি এই বাড়িতে আমাকে বেশি দিন থাকতে হবে। এই মেয়ে যদি বউ হয়ে এই বাড়িতে আসে তার তো টেকা দায় হয়ে যাবে, সেটা তো আমাকে হবেই। টিকো না তাহলে, বিদেহ হও। শোনো, তুমি যত তাড়াতাড়ি বিদেহ হবে তত আমি খুশি হব। খাবে পড়বে এ বাড়িতে, অথচ কোনো কর্তব্য করার ব্যাপারে না, কিচ্ছু করবেন না উনি, সহ্য করতে পারছি না আমি তোমাকে। মা 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 তুমি উত্তেজিত হয়ে না, তোমার শরীর খারাপ করে তো হবো না, মানে ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে দে। মিসেস ব্যানার্জি আপনি একটু শান্ত হন প্লিজ। কি করে শান্ত হব মিসেস মিত্র, সব ব্যাপারে আমার অবাধ্যতা করে। আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে চলুন। নন্দা আমি একটু ওনাকে ওনার ঘরে নিয়ে যাচ্ছি, তুই এখানে থাক। আমি যাচ্ছি, চলুন। না আপনাদের কারো যাবার দরকার নেই, আপনারা খেয়ে নিন, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আপনি আসুন, আসুন, চলুন। সত্যি কথা সহ্য করতে না পারলে এই অবস্থাই হয়। একদম ফালতু কথা বলবে না তুমি, বলে দিচ্ছি কাকা, অদ্রিজা নামে একটাও ফালতু কথা আমি সহ্য করবো না। কি করবি তুই? আমার যা বলার আমি তা বলবই, তুই কি করবি? তোমার জিদ টেনে ছেড়ে দেবো আমি। মিথ্যা মুখ সামনে আমি বলবো করবি না, সে তুমি হবে বোন। কি হচ্ছে এটা, কি এসব? ঠিক করেছি আমি, একদম ঠিক করেছি আমি, খুব ভালো করে জানি তোরা দুজন আমার কেউ ভালো চাস না, তোরা হিংসা করিস আমাকে। কি চাই, কি চাই তোর বল, কি করলে তোর ভালো হবে? মেয়েটাকে বিয়ে করলে না, মায়ের কিছু একটা হয়ে গেলে একজন মারবো। কি হচ্ছে এটা, কি আমার মেয়েটা অসুস্থ, ওর কথা তো কেউ ভাবছো না? আরে বাহ, আমি তো মাতাল মদ খাই আর তুই নিজের ছোট বোনকে মারতে যাস, অমানুষ। চুপ কর, ফালতু কথা। অদ্রিজা আপনি আপনার ঘরে চলুন না, আপনি চলুন এই থার্ড ক্লাস লোকগুলোর মাঝখানে, আপনাকে থাকতে হবে না, আপনি আপনার রুমে চলুন। না না, তোদের কাউকে কোথাও যেতে হবে না, আমরাই চলে যাচ্ছি। চলে এসো কাকা, চলো চলো। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।